সময় প্রবাসীদের সাপোর্ট করে ভালো বলে তাদেরকে ধন্যবাদ দেয়, তারা আমাদের দেশ চালায়, তারা আমাদের দেশের অর্থনৈতিক সচল রাখে, সেই প্রতারক, সেই প্রবাসী প্রতারক কিভাবে হয় যে প্রবাসীদেরকে আমরা মাথার তাজ বানিয়ে রাখি এই দেশে, সেই রকমই এক, সব প্রবাসী খারাপ নয়, এরকমই একজন খারাপ প্রবাসী চলে এসেছে আমাদের ক্যামেরার ফ্রেমের সামনে, যে বোনটি আছে তার জীবনে সরল সরল বোনটি একজন গার্মেন্টসের কর্মী, অথচ বুঝতেই পারতেছেন আপনারা একজন গার্মেন্টসের কর্মী কতটা সরল সোজা হলে গার্মেন্টসে কাজ করে, তো এই বোনটির কাছ থেকে শুনবো তার জীবনের গল্প, সে গার্মেন্টসে কাজ করতে করতে এই প্রবাসীর ফাঁদে পা দিয়ে কীভাবে প্রতারিত হয়েছেন এবং তার সারা জীবনের নিংড়ানো জমানো সেই ভালোবাসা অলঙ্কৃত অর্থগুলি সে কীভাবে লুটে নিয়েছেন। তো বোন আপনার নাম কি? আমার নাম পাখি। তো বোন আপনি এখন কেমন আছেন? আল্লাহ রাখছে, কোনো রকম রাখছে, ভালো, কোনো রকম ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি আমাদের সামনে এসেছেন যে আপনার গল্প নিয়ে, আপনার গল্প আমরা শুনবো এবং আপনার জন্য আমরা দেশবাসী এবং প্রশাসনের কাছে ভিডিওর মাধ্যমে আপনার তথ্য তুলে ধরে বিচারও চাইবো, কিন্তু আপনি আমাদেরকে বলবেন যে এই প্রবাসী যে ছিল তার নামটা কি? তার নাম ইসমাইল। ইসমাইল, এই ইসমাইলের সাথে আপনার কিভাবে সম্পর্ক হয়? তার সাথে আমার ইমুতে ইমুতে সম্পর্ক হয়। ইমুতে কিভাবে, সে নাম্বার আপনার কিভাবে পায়? তার মিষ্টি সুমধুর কথায় আপনি তার প্রেমে পড়ে যান। তারপর আপনারা কিভাবে কথাবার্তার মাধ্যম কিভাবে ছিল? তুমি কোন দেশে প্রবাসী? উনি থাকে হলো কাতারে। কাতারে, আর আপনি থাকেন বাংলাদেশে? জি। আপনার কোন মাধ্যমে কথা বলতেন? কোন মাধ্যমে? ইমু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক? ইমুতে কথা বলতাম, হোয়াটসঅ্যাপে কথা বলতাম, সে সিমতে ফোন দিত, পার্সোনাল সিমতে। ইমুতে ফোন দিত। প্রেমের সম্পর্ক চলাকালীন আপনারা কি এই যে ইমুতে, যারা আমরা জানি যে মেয়েদের খোলামেলা ছবি ছেলেরা দেখতে চায়, ছেলেদের খোলামেলা ছবি মেয়েরা দেখতে চায়, এরকম সম্পর্ক করছেন? হ্যাঁ, সবই হয়েছে আমাদের। মানে কোনো কিছু আর বাদ নাই? না জি না। মানে শারীরিক ভাবে একদম ফিজিক্যাল সম্পর্ক না হলেও ফিজিক্যালের বাইরে যা দেখা সাক্ষাৎ সব শেষ? সব হয়েছে। এই জন্যই আপনি তার প্রতি অভিযোগ করতেছেন? জি। যে সে তার সাথে, আপনার সাথে ফিজিক্যালি কোনো সম্পর্ক না করলো, ইমুতে খোলামেলা আপনার দেহের সমস্ত কিছু দেখছে? সব দেখছে। আমার দেখার কারণে এই পরিস্থিতিতে আপনি এখন আসছেন সেই কথাগুলো বলতে? ইমুতে আপনার আর কোনো কিছু বাদ নাই দেখা? না। আচ্ছা, তারপরে বিয়ের পরে আপনি যে বিয়ে করলেন, আপনি কি তাকে যে কাবিননামা পাইছেন অনলাইনে করার পরেও? হ্যাঁ, কাবিননামা কাবিন আমার কাছে তো, কাবিন আপনার কাছে আছে? জি। এটা কিভাবে করছেন আপনারা? সেটা তো এটা হচ্ছে ওই আপনার ওই ওমর থেকে পাসপোর্ট দিয়েছিল, তার যে একটা পাসপোর্ট আছে, পাসপোর্ট দেওয়ার পরে মোর তার কাজে পাসপোর্টে দেওয়া, তার 8 কপি ছবি লেগেছে, আমার 8 কপি ছবি লাগছে, মানে এটা কোয়া টিভি ডিফিট এবং কোর্ট মিনাস হয়েছে। আপনি আমার চোখের দিকে তাকায় কথা বলবেন, কোর্ট ম্যারেজ হয়েছে, এই কাবিন আপনার কাছে আছে? জি আছে। আপনি আমাদেরকে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। আপনি যদি এই কাবিনের কোনো কপি আমাদেরকে না দেন, আমরা এই ভিডিও পাবলিশ করতে পারবো না, কারণ এটা আইনিভাবে অবৈধ হবে। আপনি যদি কাবিনের কপি দেখাইতে পারেন তাহলে আমরা এই ভিডিও পাবলিশ করবো এবং বিচারও চাইবো। তো আপনি এখন কি সমাধান চান, যেহেতু আপনার সাথে সম্পর্কে ছেদ হয়েছে, এই ছেদ হওয়ার কারণ কি, কী জন্য ছেদ হইলো? ছেদ হওয়ার কারণ মানে তাদের বাড়িতে আমি গেছিলাম, যাওয়ার পর তাদের বাড়ি থেকে আমি আসি, আসার পরে তারপরে কি একটা গ্যালজাম বাজলো, গ্যালজাম বাজার পর থেকে আমার ব্লক করে দিল তার বাপে, সে পুরো তাদের পুরো ফ্যামিলি আমাকে ব্লক করে দিল, আমার সাথে কোনো যোগাযোগ কোনো কিছু আমার কাছে সাথে নাই এখন। এখন যোগাযোগ কতদিন ধরে বন্ধ আছে? 1 মাস হবে। 1 মাস, এর মধ্যে আর কোনো তার সাথে কথাবার্তা হয় নাই? হয়েছে, পরশুদিনকে হয়েছে। কি বলছে? পরশুদিনকে মানে আমার একটা ভিডিও সার্চি সারার পরে সে আমাকে মানে ফোন দিছিল, বলছে লাস্টে তো ইউটিউবে চলে গেছিস, তুই এত জঘন্য হয়ে গেছিস। তো এই প্রবাসী ভাই, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে অবশ্যই সাবধান হতে হবে, আরও যারা প্রবাসী আছে তারাও সাবধান হবেন। আজকের পাখি যে ইনফরমেশনটা এই ভিডিওর মাধ্যমে দিচ্ছে, পাখি যেভাবে প্রতারিত হয়েছে, অন্য কোনো বন্ধুরা প্রবাসীর মাধ্যমে এইরকম প্রতারিত না হয়, এইটাই তো বলতে চাচ্ছেন আপনি? জি। এই কথাটা সুন্দর করে বলেন আপনি যে আমি পাখি, আপনার ভিডিওতে আসছি এই কারণে যে আমি যেভাবে ঠকেছি, এরকম যেন কোন বোন আর না ঠকি, বলেন। আমি আপনাদের ভিডিওতে আইছি, মানে আমি যেরকম ঠকেছি, মানে এরকম কেউ যেন না ঠকে আমার মতন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন পাখিকে, শুনলেন পাখির সামান্য কিছু কথা, আসলে অনেক কথাই লুকানো আছে ক্যামেরার সামনে, তাকে দেখলেও তার ভিতরটা আপনারা কেউ দেখেন না, আমরা অনুভব করতেছি ক্যামেরার পিছনে তাকিয়ে বা পিছন থেকে দেখে। তবে আমার অনুরোধ থাকবে পুরা দেশবাসী সকল মানুষের কাছে, আপনাদের মেয়ে, আপনাদের বউ, আপনাদের স্ত্রী, সবার খেয়াল রাখবেন, প্রবাসীদের এইরকম নোংরা ফাঁদে যেন কেউ পা না দেয়। ঘরে ঘরে প্রক্রিয়া ছড়িয়ে পড়ে একমাত্র ইমু, ফেসবুক, যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলি আছে এইগুলির থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই, আপনারা সবাই সবার প্রতি খেয়াল রাখবেন যাতে এরকম কেউ আর না ঠকে। তো শেষ আপনি কি বলতে চান, তো বলবেন, আপনি কি বলতে চান বলেন? কি বলতে চাই আমি এখন? বলতে চাই যে সে আমাকে নিব কি না।
আপনি এই প্রবাসীর বিরুদ্ধে কি কোনো অভিযোগ করতে চান আমাদের কাছে? কি অভিযোগটা কি আমাদের কাছে, আপনি কি অভিযোগ দাখিল করতে চান তার বিরুদ্ধে? আমরা এই ভিডিও কি করব, পাবলিশ করে কার কাছে দিব? কোন আইনি, কোন আইনি ব্যক্তির কাছে দিব বা কোন প্রশাসনের কাছে দিব? কি চান আপনি আমাদের কাছে? আমাদের কাছে বিচার চাই। আমরা বিচারের মালিক নয়, রাষ্ট্রের সংবিধান আছে, আমরা আমাদের ভিডিওটা পাবলিশ করবো এবং এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের কোনো ব্যক্তি দেখে থাকেন, এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে এই বোনটিকে যদি কোনো মানবিক সংস্থা থেকে সহযোগিতা করতে পারেন, এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, সমস্ত প্রবাসী খারাপ নয়, কিছু সংখ্যক প্রবাসী বদনাম করে, কিছু সংখ্যক প্রবাসীর জন্য আমরা কলঙ্কিত হই। আগেও দেখেছি সৌদি প্রবাসী খুন করে বাংলাদেশে চলে এসেছে, কাতার কুয়েত প্রবাসী এরকম ঘটনা ঘটিয়েছে, আর বেশিরভাগ প্রবাসী দেশের জন্য কাজ করেন, প্রবাসীর অবশ্যই ভালো। তো প্রবাসী ভাই, আপনি ইসমাইল ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন, আপনি অতি দ্রুত এই বোনটির সাথে এটি সমাধান করে নিন, তা নাহলে এই সোশ্যাল মিডিয়ার এই ভিডিও আস্তে আস্তে আপনার এলাকায় ছড়িয়ে পড়বে, আপনার মানহানি ঘটবে এবং আপনি ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন না। একজন ইজ্জত নিয়ে ছিনিমিনি করলে আপনার ইজ্জত নিয়ে আপনি বাঁচতে পারবেন না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।